হচ্ছে আমরা ইলিশ মাছ রান্না করছি আজকে। আমরা ব্যাচেলার আপনাদেরকে যে টপিকসটা দিচ্ছি আমি সেটা হচ্ছে আমাদের ইলিশ রান্না। আজকে সাগর থেকে আমরা ইলিশ আনছি, একটু ঝাল হলে মনে হয় ভালো হয়, হালকা ঝাল দিলাম, ঠিক আছে, হালকা ঝাল দিলাম। আর এখন দেবো আমরা মাছের মশলা, এখন মাছের মশলা দেবো এখন। একটু মাছের মশলা দিলে জিনিসটা বড় মজা হবে। ভালো করে পেস্ট করতে হবে, তারপরে একটু কষাতে হবে, একটু পানি দেবে, ভালো একটু পানি দেন আমাকে। এ হচ্ছে আমাদের মধ্যে আর কুকি, একজন কুক, উনি হচ্ছেন আপনার ঘুনা মাছের জন্য ভালো পারেন, হালকা বাস, উনি ঘুনা মাছের জন্য ভালো পারেন, আবার ভালো সিমটিমও রান্না করতে পারেন। দেখেন আমরা তো একটু বেসেলার, ঠিক আছে, আমাদের এটা অফিস রুমের মধ্যে আমরা এগুলো করতেছি। দেখেন আমাদের অফিস রুম, শহীদ ভাই আছে আমাদের সাথে, আমাদের সাথে শহীদ ভাই আছেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক। ইলিশ ভাজাটা, এই ভাজাটা হচ্ছে শহীদ ভাইয়ের জন্য,